মেলা মধুবন্ধ সাই ভালোবাসার নামিলা। তো আমাদের এই চট্টগ্রাম পাতঙ্গের সমুদ্র সৈকতটা আপনার থেকে কেমন লাগতেছে? আমাদের আমরা যেহেতু এখানকার মানুষ, আমাদের সবসময় হচ্ছে যে আমাদের সমুদ্র ভালো লাগে, এখনও ভালো লাগছে। এই তো আমরা এখানে আসছি একটু ভালো একটা সময় কাটানোর জন্য। এখানকার পরিবেশটা কিরকম? এখানকার পরিবেশটা এখন যেহেতু এমনি ভালো, অলওয়েজ ভালো, তবে আজকে একটু মানুষজন বেশি। আর মানুষজন হচ্ছে সবসময় একটু ময়লা আবর্জনা করে, তবে ওইটা হচ্ছে না করলে, একটু ক্লিন রাখতে পারলে হচ্ছে আনন্দ লাগে, ভালো লাগে। যাতে যেহেতু আমরা সবসময় আসি এই আর কি, কিন্তু আমাদেরও সেটা বুঝি না ময়লা করি। সরকার তো করেছে, তবে এই একটু ক্লিনটা যদি মেনটেন করতে পারে তাহলে আরও সুবিধা হবে। আই অত ভালো নাও পারি পারি, তবে চেষ্টা করি ভালো করে হয়ে পারলাই। আপনাদের সবাইকে হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিউ কভার করার জন্য। করলে আরও এখানে পর্যটকদের আকর্ষণ করা যাবে বা সুন্দর করা যাবে আর কি? এই ডেউটা বা এই মনোরম পরিবেশটা অনেকে পাওয়া যায় নাই। কারণটা হচ্ছে যে এখানে যে কলার করে রাখছে, কলার করে কারণে এই মধ্যে ডেউগুলো আসতেছে না। ডেউ না থাকলে তো আর সাগর পারে মজাটা থাকে না, ঠিক আছে? তো এই আজকে অনেকটা এই পরিবেশ এবং আজকে টাইমটা ফাটার টাইম হওয়ায় খুব সুন্দর লাগতেছে। সেখানে নিয়ে আসলাম আনন্দ করার জন্য। মনে হয় আমি তো প্রায় সময় মাঝে মাঝে সিবিসে আসি, কিন্তু এরকম আমাদের যারা এখানে আসছে মোটামুটি সবাই।
আছে সাদা সাদা, আর বৃষ্টি না হওয়াতে